নানা নাগরিক সমস্যায় জর্জরিত সাভার এলাকা খোদ পৌর এলাকায় নেই আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ ওয়ার্ডের রাস্তাঘাট বাসিন্দারা বলছেন বিশেষায়িত পৌরসভা হলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা ঢাকার উপকণ্ঠে দুইশো আশি দশমিক এক দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাভার বংশী তুরাগ ও ধলেশ্বরী নদীবেষ্টিত এই উপজেলায় রয়েছে অনেক নাগরিক সমস্যা একসময়ের খরস্রোতা নদীগুলো এখন মৃতপ্রায় শহরের পৌর এলাকার মধ্যেই যেখানে সেখানে ফেলা হয় ময়লা নেই আধুনিক ড্রেনেজ ওয়ার্ডগুলোতে রাস্তাগুলো ভাঙা নেই সুয়ারেজ ব্যবস্থা আবাদি জমি দখল করে ফেলা হয় ময়লা রাস্তা সংকুচিত হয়ে লেগেই থাকে যানজট আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানালেন অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহর বৃষ্টি হলে এখনো পানি জমে যায় আর আমাদের রাস্তার অবস্থা তো এখন হিসাবে করুণ অবস্থায় চলছে এই রাস্তার অবস্থা মাথায় গিয়ে দেখেন কি অবস্থা কাজ হয়েছে কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার শুরু করেছে ওয়ার্ডের বাসিন্দারা ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি একাধিকবার যোগাযোগ করলেও মেরামত হয়নি রাস্তা ছিয়ানব্বই সালে এটা এই রাস্তাটা হয়েছে এই পর্যন্ত পৌরসভায় কোনো কাজ করে নাই গ্যাস বিদ্যুতের সমস্যা আর ওই যে নতুন নতুন কি মিটার গুলি লাগাইছে মিটারে এক হাজার টাকা ভরলেই চারশো টাকা পাঁচশো টাকা অটোমেটিক একলাই চলে যায় শহরের আরেক সমস্যা ব্যাটারি চালিত অটোরিকশা নদী দূষণ চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে খালগুলো হয়েছে ময়লার ভাগার আগে দেখা যেত যে এইখানে পানি জমতো না শীতকালে এই ড্রেন হওয়ার পর থেকে এখানে পানি জমতেছে এই পানিগুলি খুব নোংরা এবং দুর্গন্ধ মানুষ অতিষ্ঠ মশার কারণে রাস্তা থাকতে মানুষ রাস্তায় হাঁটতে পারতেছে না দোকানের সামনে দিয়ে হাঁটতেছে রাত্রে লাইট গিলা নাই অনেকগুলি অন্ধকার বেশিরভাগ রাস্তায় নেই স্ট্রিট লাইট এতে রাতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় পোশাক কর্মীদের এ অবস্থায় দ্রুত নাগরিক সমস্যার সমাধান চান সাধারণ মানুষ সাইফুল ইসলাম জুয়েল ডিবিসি নিউজ